সম্মানিত দর্শক, আমরা আমাদের সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এন্ড টেকনিক্যাল ট্রেডিং সেন্টারের আমরা যে হোম সার্ভিসিং সেবা চালু করেছি, বাসায় গিয়ে আমরা যে নষ্ট পুরাতন ঠাড়া করে জ্বলে গেছে, বারবার মেরামত করার পর ভালো চলছে না, তো সেই সমস্ত টিভি আমরা রিপেয়ারিং করে থাকি। তো আমরা আবারও চলে এসেছি আজকে আরেকটি বাসায়। তো আমার সামনে দেখতে পারতেছেন একটি এলজি 21 ইঞ্চি সিআরটি টিভি রয়েছে। তো এই টিভিটির সম্পূর্ণই ওকে আছে, শুধুমাত্র ছবি নাই, ছাউন নাই, শুধু ফ্যাট 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 করে বাড়ি মারছে। তো আমরা এটাকে এখন রিপেয়ারিং করব এবং আপনাদেরকে দেখাবো এটার কি প্রবলেম, এবং আপনারা যারা কাজ করেন যাতে আপনাদের কাজ করতে অনেকটা সুবিধা হয়ে যায়। তো শুরু করা যাক আজকের প্রবলেম। তো সম্মানিত দর্শক, আমরা এত আপনারা দেখতে পারলেন এটা ফ্যাট 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 করে। তো আমরা এটা টিভিটি ফুল খুলে নিয়েছি, এখন এটাকে আবারও এসি লাইন দেব। এসি লাইন দিয়ে দেখব, আমি একটি বাইপাস এসি কর্ড লাগিয়ে নিতেছি। আমি এসি কর্ড লাগিয়ে নিলাম, এখন আবার পুনরায় আমরা একটু ভোল্টেজটি এই লাইটটা ধরে দিকে ভোল্টেজটি একটু মেপে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একটা ফ্যাট 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 শব্দ আসতেছে, ভোল্টেজ বেরোচ্ছে। তো আমরা আগে একটু দেখে নেই এটার কি কি পার্টস প্রবলেম হয়েছে। তো প্রথমত আমরা সব পাচ্ছি এখানে, তার আগে আমরা আগে টেন্ডারটা একটু খুলে নেব, তারপর একটু দেখিয়ে দিই আপনাদেরকে। তো আমি আউটপুট টেন্ডারটা খুলে নিলাম, লজিক টেন্ডারটার হাতে ধরো। আমরা এখন আউটপুট টেনিসটাকে আগে লাগিয়ে দেবো। তো দেখতে পেলেন আমরা এই পাশটি আপাতত লেগে খারাপ পেয়েছি, তো এই পাশটি আমরা এখন চেঞ্জ করব।
আল্লাহ রাসূল এক দেখেন এই যা এটা জুলে আছে না আরেকটা আছে এখানে বলা হ্যাঁ তো দেখতে পেলেন আমি ট্রানজিস্টরটি নিয়ে নিলাম তো এই ট্রানজিস্টরটি আমি এখন লাগিয়ে দেব তো আমরা আসলে কিছু লুজ ফাংশনও ছিল সেটাও আমি ঠিক করে দিলাম এখন এই ট্রানজিস্টরটি লাগিয়ে দিলাম এখন দেখি এটার কি পরিস্থিতিটা পুরা লয়েছে হ্যাঁ এটা মেশিন চললে হবে তো আমরা টিভিটি ওকে করে ফেললাম এখন শুধু কাজ হচ্ছে আমরা টিভিটি এখন ফিটিং করে দেবো এক হাজার টাকা ছিলাম না অনেক কম নিম অনেক 600 টাকা নিম কারণ এটা 1000 টাকার যে পার্টস সেটা লাগেনি সেটা থেকে ছোট পার্টস লাগছে নগদটা দিয়ে দেবো ঠিক আছে একবার কমাই দিলাম এই যে আমি এটার কথা বলছিলাম যদি এই পাঁচটা লাগতো তাহলে আপনার থেকে আমি 1000 টাকার একটাও কম নিলাম না এখন এইটা লাগে নাই এটার সাথে আরেকটা রয়েছে পার্টস
ওই যে দিয়ে দিছি ওই পাঁচটা লাগছে এর লাগি আপনাদের টাকা কম নিতে আছে ঠিক আছে খুশি হইছেন আচ্ছা বাবা না আমরা চুরি সিটারি করে ব্যবসা করি না না বাবা না আছি তোমরা মনে করো একটা মিস্ত্রি একটা তোমরা মেকানিক এটা তো মাগো ব্যক্তি বিষয় আমরা তো এটা কইয়া করে পারতাম না বাবা আচ্ছা না ডিশের লাইন তো আছে নাকি হ্যাঁ লাইন আছে আমি তুমি মনে করো এটা কালাটা মনে করো ঠিক আইয়া এবারে একটু সব জমি দিয়ে কমাইয়া সবই কমাইয়া হ্যাঁ আচ্ছা ঠিক ঠিক করে নেই তো সম্মানিত দর্শক আসলে টিভিটি রিপেয়ারিং করতে অনেকটাই কষ্ট হলো এবং কয়েকটা পার্সি গিয়েছে তার মধ্যে ক্যাপ গিয়েছে ট্রানজিস্টর গিয়েছে লুজ ফাংশন তো সর্বশেষ বলতে গেলে আমরা তারপরও টিভিটি ওকে করতে সক্ষম হলাম এবং আপনারা দেখতে পারতেছেন আমাদের টিভিটি সম্পূর্ণ ওকে টিভিটির ছবি চলছে সাউন্ড চলছে ফ্যাট ফ্যাট দূর হয়ে গেছে এখন আমরা এখান থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম